হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ক্লিনিং। তো প্রথমে সোফার রুমটা ক্লিন করে নিই। এখানে দেখাচ্ছে সব ময়লা তুলছে। তো সব ময়লা একসাথে ডাস্টবিনের মধ্যে তোলার পর এরপর ল্যাম্পটা ঠিক করলাম, ঘড়িটা ঠিক করলাম, দেন একটা কাপড় দিয়ে সবগুলো ময়লাগুলো মুছে দেন ঘরটা ঝাড়ু দিয়ে এরপর ঘরটা পানিগুলো মুছবো। পানিগুলো মুছে দেন হচ্ছে আই থিঙ্ক ঝুল ছাড়তে হবে। হ্যাঁ, ঝুলগুলো খুব দ্রুত সারে ছাড়বো। ঝুলগুলো ঝাড়ার পর এরপর ঘরের যে বাকিগুলো ময়লা এগুলো তুলে ফেলবো, বাকি ময়লাগুলো ঝাড়ু দিয়ে। হ্যাঁ, একদম সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিলাম। তো এরপর হচ্ছে দেখি কোথাও ময়লা আছে কি না, একটু ঝুল রয়ে গেছিলো, এখন কুশনটাকে ঠিক করব। কুশনটা ফাটা ছিল, এখন সোফারটাকে একটু ঠিক করব স্প্রিং লাগিয়ে। এই তো ঠিক হয়ে গেলো। এখন মেঝেটাকে একটু কার্পেটটাকে ঠিক করে দেন হয়ে গেল। এখন কিচেন সেমভাবে, কিচেনেরও সবগুলো ময়লা তুললাম একসাথে, সব ময়লা সুন্দর মতো তুললাম। তুলে এরপর দেখি সেম প্রসেসেই বলবে মেবি। হ্যাঁ, তারপরে এটা জায়গা মতো রাখতে বললো, দেন একটা কাপড় দিয়ে সবগুলো ময়লাগুলো তুলে দিতে বললো। তো এটা সব কিছু তুলে দিলাম। তুলে দেওয়ার পর আরেকটু হয়তো বাকি আছে, এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর মুছতে হবে পানিটা। পানিটা মোছার পর এরপর সবগুলো স্প্রে করে ওয়ালগুলো ক্লিন করতে হবে, দেন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এখন ফ্রিজের ভিতর খুব ময়লা আর ফলগুলো দেখা যাচ্ছে সবগুলো পচা। তো প্রথমে ফ্রিজটা পরিষ্কার করতে হবে একটা কাপড় দিয়ে। এখন ফ্রিজটাকে সুন্দর মতো করে দেন ফ্রিজে এখন ফলগুলো রাখবো, তাজা তাজা ফলগুলো রেখে। এখন ডেস্কটাকে পরিষ্কার করে দেন এটাকে ঠিক করতে হবে রিপেয়ার করে। হয়ে গেলে এখন গার্ডেন ক্লিন করতে বললো। তো গার্ডেন সেম প্রসেসেই, ময়লাগুলো সবগুলো ডাস্টবিনে একবার উঠিয়ে নিতে হবে। তো ডাস্টবিনে ময়লাগুলো উঠিয়ে নেওয়ার পর এখন হয়তো বা কাপড় দিয়ে ক্লিন করতে বলবে সেম প্রসেসেই। তো আগে ময়লাগুলো উঠালাম, এখন কাপড় দিয়ে সবগুলো জায়গা ক্লিন করলাম, এরপর ঝাড়ু দিলাম, এরপর ভালো মতো সবগুলো পানি মুছে দেন এই ঝাড়গুলো প্রথমে কেচে দিয়ে ভালো মতো কেটে কেটে ক্লিন করতে হবে, তারপর ভালো মতো ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার পর এরপর একটা খাঁচাটাকে ভালো মতো পরিষ্কার করে রিপেয়ার করতে হবে। এখন চেয়ারটাকেও ভালো মতো পরিষ্কার করে চেয়ার এক পা কেটে দেন ভালো মতো লাগাতে হবে। হয়ে গেলে এখন সি বিচ ক্লিন করতে বললো। তো সেমভাবে সবগুলো ময়লা পরিষ্কার করব। পরিষ্কার করার পর এখন দেখি কি বলে। তো সি বিচ এখানেও পরিষ্কার করতে বলবে কাপড় দিয়েই। হ্যাঁ, তো সেমভাবেই বললো, একই সব কিছু একই, জাস্ট সবগুলো রুমগুলো আলাদা টাইপের, প্লেসগুলো আলাদা। তো এরকমভাবে সব করে ঝাড়ু দিয়ে কাপড় দিয়ে মুছে দেন পানি পরিষ্কার করছি। এরপর ঝুল ছাড়লাম, যেখানে যেখানে আছে একটু ভালো করে দেখে দেখে ছাড়তে হবে। তারপরে ঝাড়ু দিয়ে মেঝেটাকে ক্লিন করতে হবে সুন্দর মতো ক্লিন করে দেন। এখন ওই একটু পানি রয়ে গিয়েছিলো, ওটা পরিষ্কার করার পর এখন যে বোর্ডটা আছে এটাকে রিপেয়ার করে এখন সি বিচের যে বোর্ড সেটাকেও রিপেয়ার করতে হবে, ভুলিয়ে দিতে হবে। দেন হয়ে গেল। এখন একটা গার্ডেনে তাঁবু দেওয়া আছে, তাঁবু সেট, সেখানেও ক্লিন করতে বললো। তো ময়লাগুলো ভালো মতো উঠিয়ে দিলাম। উঠিয়ে নেওয়ার পর এখন জায়গা মতো রাখতে বললো দুটোকে। এখন ঝাড় পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে দেন পানি মুছতে হবে। পানি মুছে ঝোলটা ঝাড়তে হবে সবগুলো, ঝোলটা ঝেড়ে এরপর ভালো মতো মেঝে পরিষ্কার করে দিলাম। এখন জায়গা মতো রাখতে হবে জিনিসগুলো সেলফে। তাঁবুটাকে সেলাই করে দিতে হবে, তাঁবুটা ছেঁড়া ছিল, জাস্ট হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।